what is number 2? Electrophilic substitution reaction of haloarine. অর্ডার হেলোএরিনৰ আমাৰ ইলেক্ট্ৰফিলিক প্ৰতিস্থাপন বিক্ৰিয়াৰ কথা আমি আলোচনা কৰিম। এতিয়া ইলেক্ট্ৰফিলিক ছাবষ্টিটিউচন ৰিয়েকচনটো চোৱাৰ আগতে আমি প্ৰথমতে কি চাম, হেলোএরিনৰ ৰেজনেন্স ষ্ট্ৰাকচাৰটো আমি চাব লাগিব। এতিয়া আমাৰ কি হ'ব, এইটো হ'ল আমাৰ হেলোএরিন। ইয়াত আমাৰ লোন পেয়াৰ কি থাকে, তিনিযোৰ লোন পেয়াৰ আছে। দেয়ার আর থ্রি লোন পেয়াৰ প্রেজেন্ট অন দা হেলোজেন এটম। এতিয়া আমি আগতে ফার্স্ট ইয়ারত পাই আইছিলো লোন পেয়াৰ কনভার্ট টু লোন পেয়াৰ, লোন পেয়াৰ কনভার্ট টু বন পেয়াৰ। এতিয়া আছে ওয়াই, ইয়াত আছে আমাৰ লোন পেয়াৰ। এই লোন পেয়াৰটো আমাৰ কিহৰ লগে, বন পেয়াৰলৈ কনভার্ট হ'ব। ওয়াই এটা হব ডাবল বন, ইয়ার ইলেকট্রন ডেন্সিটি রিডিউস হয়েছে, গতিকে ই আমার প্লাস সাইন হব। গতিকে লোন পেয়ার কনভার্ট টু বন পেয়ার। নেক্সট আমার হব কি, বন পেয়ার কনভার্ট টু বিপি, মিন্স বন পেয়ার কনভার্ট টু লোন পেয়ার। এইবার বন পেয়ারে আমার কলগে কনভার্ট হব, লোন পেয়ারের লগে কনভার্ট হব। বরাবর ইয়ার ইলেকট্রন ডেন্সিটি আমার ইনক্রিজ হব, এগেইন এটা শিফটিং হব পারে। বোন পিয়ার ইজ কনভার্ট টু বোন পিয়ার, বোন পিয়ারে আমার কিহর লগে কনভার্ট হব পারে, বোন পিয়ারের লগে কনভার্ট হব পারে। জেনারেলি দেয়ার আর থ্রি শিফটিং মোডস, ওয়ান ইজ লোন পিয়ার ইজ কনভার্ট টু বোন পিয়ার, নেক্সট বোন পিয়ার কনভার্ট টু লোন পিয়ার, এন্ড লাস্ট ওয়ান বোন পিয়ার ইজ কনভার্ট টু বোন পিয়ার। গতিকে এইখিনি আমি ইয়াত এপ্লাই কৰিম। এতিয়া ইয়াত কি আছে, হেলোএরিনৰ হেলোজেনত লোন পেয়াৰ আছে, সো লোন পেয়াৰ ইজ কনভার্ট টু বোন পেয়াৰ। হোৱাৰ লগে লগে কাৰ্বনৰ ভেলেন্সি কিমান হ'ব, 1, 2, 3, 4, 5, লগে লগে বোন পেয়াৰ ইজ কনভার্ট টু লোন পেয়াৰ। ইয়াৰ হৈছে কি, লোন পেয়াৰ ইজ কনভার্ট টু বোন পেয়াৰ, ইয়াত বোন পেয়াৰ ইজ কনভার্ট টু লোন পেয়াৰ। হোৱাৰ লগে লগে আমি নেক্সট ষ্ট্ৰাকচাৰটো কি পাম, ইয়াত আমার হেয়ারবন এলোজেনে পার্সিয়াল ডাবল বন ক্যারেক্টার পাব, ইয়াত আমার লোন পেয়ার দুটা রাখব, নেক্সট ই আমার লোন পেয়ার ডোনেট করে, গতিকে হেলোজেনের ইলেকট্রন ডেন্সিটি রিডিউস হয়েছে, গতিকে হেলোজেনে আমার প্লাস পাব। নেক্সট ইয়াত আমার কি হব, সিঙ্গল বন হব, নেক্সট এ কার্বনের ইলেকট্রন ডেন্সিটি ইনক্রিজ হয়েছে, গতিকে ইয়াত আমার লোন পেয়ার আর ইনক্রিজ হওয়ার আমার নেগেটিভ চার্জ পাব। নেক্সট এই দুটা বন্ড আমার কি আছে, কনস্ট্যান্ট আছে। নেক্সট ইয়ার আছে লোন পেয়ার, লোন পেয়ার ইজ কনভার্ট টু বোন পেয়ার, ভালো হলে বোন পেয়ার ইজ কনভার্ট টু লোন পেয়ার। সো আমি নেক্সট কি পাবো স্ট্রাকচার, ইয়ার ডাবল বন এক্স, এটা হব লোন পেয়ার প্লাস, ইয়ার পাবো আমি ডাবল বন, এটা হব লোন পেয়ার। নেক্সট এগেইন লোন পেয়ার ইজ কনভার্ট টু বোন পেয়ার, এগেইন বোন পেয়ার ইজ কনভার্ট টু লোন পেয়ার। হওয়ার লগে আমি কি পাম, ডাবল ওয়ান ডাবল ওয়ান, এটা আছে লোন পেয়ার ডাবল ওয়ান এক্স, ই হব প্লাস, এগেইন লোন পেয়ার ইজ কনভার্ট টু বোন পেয়ার, বোন পেয়ার ইজ কনভার্ট টু লোন পেয়ার, ডাবল ওয়ান ডাবল ওয়ান ডাবল ওয়ান এক্স, এটা আছে আমার লোন পেয়ার। এতিয়া আমি যদি আমার সাবস্টিটুয়েন্ট বেনজিন কম্পাউন্ড হয়, সাপোজ এতিয়া আমার 1, 2, 3, 4, 5, 6 উইথ রেসপেক্ট টু পজিশন 1, পজিশন 2 এন্ড 6 ইজ কনসিডার্ড অ্যাজ অর্থ পজিশন, these two positions are considered as ortho, next with respect to one position 3 and 5 is considered as meta position, these two positions are considered as meta, and fourth position with respect to one position, position 4 is considered as para. এটা কথা তো হল কি, নাম্বার ওয়ান কার্বনক কনসিডার করি, নাম্বার টু আর সিক্স পজিশন আমি অর্থ পজিশন বলে কনসিডার করি, নেক্সট
নাম্বার ওয়ানক কনসিডার করে থ্রি আর ফাইভ আমি মেটা বলে কনসিডার করি, আর নাম্বার ওয়ানক কনসিডার করে ফোর্থ পজিশন আমি প্যারা পজিশন বলে কনসিডার করা যায়। এটা এইখানে আমি কবলগা হল কেউ, কারণ ইয়ার আমি রেজনেন্স স্ট্রাকচারটা যেটা আমি চাম, এক্সর প্রেজেন্ট অর ইন প্রেজেন্স অফ এক্স এট পজিশন উঠো এন প্যারা ইলেকট্রন ডেন্সিটি ইজ ইনক্রিজেস, গতি আমি দেখা পাইছো কি এক্সর প্রেজেন্ট অর্থ পজিশন অর্থ পজিশন আর প্যারা পজিশন ইলেকট্রন ডেন্সিটির মান ইনক্রিজ হয়েছে। ইলেকট্রন ডেন্সিটির মান যে ইনক্রিজ হয়েছে আমি কেন গম পাইছো, কারণ এটা আমার নেগেটিভ চার্জ পাইছে, গতি এক্সর প্রেজেন্ট আমার ইলেকট্রন ডেফিসিট ইলেকট্রন ফাইলে এইডার অর্থ পজিশনত আমার অ্যাটাক করিব বা বন প্রডিউস করিব বা প্যারা পজিশন আমার বন প্রডিউস করিব, কারণ ইলেকট্রন ডেফিসিট স্পেসিস অলওয়েজ রিয়্যাক্ট উইথ ইলেকট্রন রিচ স্পেসিস, অর্থাৎ আমার ইলেকট্রন রিচ স্পেসিস বিলাকে সদায় ইলেকট্রন ডেফিসিট স্পেসিসর লগতে রিয়্যাক্ট করিব, আর এই আমার ক্লিয়ার হয়েছে রেজোনেন্স স্ট্রাকচারের পরা এক্সর প্রেজেন্ট যদি আমার এক্স সাবস্টিটিউয়েন্ট হিসাবে লাগে এক্স মিন্স হেলোজ তেতি আমার বেনজিন রিংর অর্থ পজিশন আর প্যারা পজিশন ইলেকট্রন ডেন্সিটির মানটু বাড়ি যাব, ইলেকট্রনের ঘনত্বর মানটু বাড়ি যাব, আর ইলেকট্রনের ঘনত্ব বাড়ি যাওয়া মানে এইটু যদি আমি ফার্স্ট সাবস্টিটিউয়েন্ট হিসাবে কনসিডার করা যায় তেতিয়া সেকেন্ড সাবস্টিটিউয়েন্টে হয়ে আমার অর্থ পজিশন বন প্রডিউস করিব, নহলে আমার বন প্রডিউস করিব প্যারা পজিশন আমার বন প্রডিউস করিব।